পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর উপাদান পলিথিন। মাটির উর্বরতা বিনষ্টকারী অপচনশীল এই পলিথিন ক্ষতিকর জেনেও ফেলা হয় যত্রতত্র। এতে নষ্ট হচ্ছে পরিবেশ। তবে বর্জ্য হিসেবে পড়ে থাকা পলিথিনের বিকল্প ব্যবহারের প্রযুক্তি উদ্ভাবন করেছেন জামালপুর সদরের মঙ্গলপুর গ্রামের তহিদুল ইসলাম তাপস। একসময় তার বাড়ির পাশে পড়ে থাকা পলিথিন নিয়ে বিপাকে পড়েন। এই বর্জ্যের বিকল্প ব্যবহারের উপায় খুঁজতে থাকেন তহিদুল। 2011 সালের শেষ দিকে আমি এখান থেকে পেট্রোল ডিজেল কেরোসিন তিনটাকে আলাদা করি, এবং 12 সাল থেকে আমার মানে 12 সালের জানুয়ারি থেকে আমার নিজের মোটরসাইকেলটা এই তেলেই চলতেছে। জামালপুর শহরের বাইপাস রোডের পৌরসভার বর্জ্য শোধনাগারের স্থানে 150 কেজি সাপোর্টের একটি প্ল্যান্ট বসানো হয়েছে। প্রতিদিন 105 লিটার তেল, 15 থেকে 20 লিটার আর কি এলপি গ্যাস, এবং বাকিটা সাফা কালি আশা করতেছি। বিস্ময়কর এই আবিষ্কারে প্রধানমন্ত্রীর দৃষ্টিও কেড়েছেন তিনি। তার এই উদ্যোগকে স্বীকৃতি দেয়া হয়েছে, ইতিমধ্যে তাকে কিছু সহায়তাও করা হয়েছে যাতে করে এটিকে ব্যাপক আকারে বা ভায়াবল এটিকে করতে পারে। তহিদুলের উদ্ভাবনী কাজে সার্বিক সহযোগিতা করেন তার কলেজের রসায়ন বিভাগের প্রভাষক। বিজ্ঞান উৎসাহী একটা ছেলে, এর থেকেই যাত্রা শুরু করে, এই যাত্রা থেকেই আজকের যে আমরা দেখছি, আজকের দেখতে পাচ্ছি ওর যে সফলতা। প্ল্যান্টটি দেখার জন্য প্রতিদিন ভিড় করছে বিভিন্ন বয়সী মানুষ। জ্বালানি তেল উৎপন্ন করেছেন এই আবিষ্কারটা আজকে আমরা এসে সবাই মিলে ইকরামুদ্দৌলা স্যারের সাথে বাস্তবে দেখতে পারলাম। অর্থনৈতিক প্রাণ প্রবাহ সঞ্চারের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তহিদুলের উদ্ভাবন পলিথিন বর্জ্যের অভিশাপ থেকে রক্ষার পাশাপাশি যোগান দেবে জ্বালানি তেলেরও। মাসুম আলিসা, 21 টেলিভিশন।